শুরুতে আমি বলেছিলাম গো দাদু, বিয়ে ছাড়া কিছু চাই না, বিয়ের জন্য মাদ হয়েছি, বিয়ের জন্য পাগল হয়েছি, আমার বিয়ের ব্যবস্থা করো। সত্যি দাদু আমার বিয়ের ব্যবস্থাও করেছে, কিন্তু না না না, আমি যে মেয়েটাকে দেখেছিলাম, যে মেয়েটি আমার পছন্দ সেই মেয়েটাকেই বিয়ে করবো, অন্যথা অন্য কোনো মেয়েকে বিয়ে করবো না। তাই আমি সুন্দর শখের বাজার বসিয়েছি, সে শখের বাজার আমি নয়, আমার সঙ্গে আমার বন্ধু আছে, বন্ধুকে সঙ্গে নিয়ে যাবো। বলি বন্ধু আমি হাতা, এই যে শখের বাজারে যাবো, এদিকে থামো বন্ধু। মায়ের কাছে মানত করেছিল যদি সত্যি মা মনসা তার মনের ইচ্ছে পূর্ণ করে। আচ্ছা আচ্ছা, চকলেট খেতে দিতে। তো মা মনসার কাছে প্রার্থনা করেছিল ওর যদি মনের ইচ্ছে পূর্ণ হয় তাহলে মাকে ভোগ দেবে, তাই আসলে এসে ভোগ দিয়েছে এবং সত্যি তাকেও কোলে নিয়ে এসেছেন। এবং নিয়ে এসে সত্যি মায়ের কাছে বলি, ওগো মা, যে ভক্তদের মনের ইচ্ছে পূর্ণ করো, তারা যেন সকলে ভালো থাকে এবং সুস্থ শরীরে থাকে, এটুকুই। আর এদিকে দেবনাথ বাবু আমাদের খুব সুন্দর হেল্প করে, আমাদের সঙ্গে সবসময় থাকে। যাই হোক দেবনাথ বাবু অসুস্থ, যার জন্য আসতে পারেনি, যাই হোক দেবনাথ বাবুর হয়ে আপনারা সকলে মঙ্গল করবেন, উনি যেন ভালো থাকে এবং সুস্থ শরীরে থাকে, এটুকুই। আপনাদের অন্য কিছু চাই না, শখের বাজারে যাবো। বেশ বেশ, তাই শোনো বন্ধু, এমনি এমনি তো ভালো লাগে না। হ্যাঁ চলো, একখানে গান বলতে বলতে চলে যাবো। বেশ চলো চলো। ওরে পর মানুষে দুঃখ দিলে, ওরে বান্ধব দুঃখ মনে হয় না, পর মানুষে কষ্ট দিলে, ওরে বান্ধব কষ্ট মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না।
চলো আমরা তাহলে দেখি না, তোমাকে দেখা দেখো ভয় লাগে কেন বন্ধু? ভয় কি আছে, আমি তো তোমারই সঙ্গে থাকি। এসো এসো বন্ধু, আরাম দাদা গো। আরে আরাম দাদা গো নয়, এসো এসো শাহজাদা গো। হে তেরি কারে আমি ভাবছি হারাম না বন্ধু। চলো এসো এসো শাহজাদা গো। তুমি তোমার ঠাকুমাকে নিয়ে এসেছো, একেবারে অ্যাডভান্স অ্যাডভান্স নিয়ে এসেছো। ভালো কথা বলে দাও, আমাদের বাজারে যা খেতে চাইবে আমাদের পয়সা লাগবে। ঠিক আছে, পয়সা দিতে হবে। তার আগে আমি মাইকিংটা করি, মাইকিং করে দাও। নমস্কার লেডিস এন্ড জেন্টলম্যান, প্যান্ডেল জেন্টলম্যান, লেডিস এন্ড জেন্টলম্যান, আমি যে মেলার হচ্ছি ভেশিয়ার। ছাগলের ব্যবসায় নাকি বললে? আমি হচ্ছি এই মেলার ভেশিয়ার। ভেশিয়ার না কেশিয়ার? কেশিয়ার। ব্যবসায়ীদের বলা হচ্ছে দয়া করে রাস্তার ধারে কেউ দোকান লাগাবেন, থাপড়ের দোকান ওইদিকে লাগান, তারপরে বাদামের দোকান ওইদিকে লাগান, পাপড় বাদাম। হ্যাঁ, রাস্তার ধারে লাগিয়ে দিয়েছে, মানা করতেছি। অযথায় মেলার মধ্যে ঠেলাঠেলি মারামারি হুড়াহুড়ি গুতাগুতি করবেন না। আর যদি ধরা পড়েছেন নিয়ে চলে যাবো আমাদের বাথরুম ঘরে, একদম বাথরুম ঘরে নিজে বন্ধ করে মারা যাচ্ছি, অর্থাৎ আমরা নিজে পারাপার করবো। পার করবো, হ্যাঁ চলো ঠিক করে তো চলো চলো। তো একটা ছোট্ট করে গান করে আর বাজারে চলে যাই। হাওয়ারে গাড়ি চলা গেল রে আমার, বন্ধু এলো না হাওয়ারে গাড়ি
তাহলে আর দেরি নয়, চলো সখীর বাজারে যাই। কেমন কি করতে গো বাজার ঘুরতে? সখি বাজারে কি বেটা ছেলে আসবে? হ্যাঁ, বেটা ছেলে না আসলে আমার ভালো লাগে না। কেন? বেটা ছেলেকে দেখবো, বেটা ছেলেকে চোখ মারবো, কত কি করবো। সকল সখীরা বলেছে তুমি নাকি এরকম ব্যবহার কর। না না, আমার ব্যবহার এরকম না। আমি বাজারে বলতো ফুচকা খাবো, মোমো খাবো, আর থাপ্পড় খাবো। তুমি কিছু খাবে না? আমি ঢুকা ঢুকি খাবো। আরে আইসক্রিম ঢুকা ঢুকি খাবো, আর আমি ভটা খাবো। চলো তাহলে, অনেক দূরে পথ একটা গান গেল না? বেশ বেশ, তাই হয়। ও প্রাণ সখী রে, ওই মধুগুণে বাজার দেখতে যাব মোরা। এত জল পার হবো কি করে সেই যুক্তি দাও। আমার কাছে যুক্তি নেই, বলো। আরেকটু করে কাপড় তুলবো, তুলতে তুলতে লেন্থ হয়ে পার হয়ে যাবো। যা
আরে এত বড় বড় জুক আছে, জিন্দে জিন্দে ধরে যাও। চলো সখী, তোর মুখের মধ্যে পা ঢুকিয়ে দিবো জানি কি হলো কি হলো আতম ফাটা মেয়ে কোথাকার। শুনো, তোমার মান সম্মান না থাকতে পারে বাবা। আচ্ছা, আমার মান সম্মান অবশ্যই আছে। অবশ্যই নয়, অবশ্যই। হ্যাঁ, ওই পার থেকে কি বলছো? ও মাগির গাই। আরে মাগির গাই বলেনি, বলেছো মাঝি ভাই, ভালো করে শোনো। এইভাবে হলো না তাহলে? তুমি কোকিল কন্ঠে ডাকো তো। কোকিল কন্ঠে? বেশ। আর না ডাকিস অতিভূত যাবে কোথায় তোমরা? সবই মিলে যাব।
জিজ্ঞাসা মধ্যে নাম কি? পরিচয় তো দিল না। কেন পরিচয় দিল তো? কি পরিচয় দিল? ওই মেয়েটার নাম হচ্ছে অবলা, ওই মেয়েটার নাম হচ্ছে সরলা, আর ওই মেয়েটার নাম হচ্ছে ফুলেরও বালা, আর তুমি হচ্ছো হারমোনিয়াম প্যাপে প্যাপে প্যাপে, আর আমি হচ্ছে তবলা। আরে বন্ধু শোনো শোনো, এটা ওদের পরিচয় নয়, ওদের কাছে শুনবো ওদের আসল পরিচয়টা কি। এই শোনো, তোমাদের কয়েকটি কথা বলতে চাই। ও তোমরা কে? ও জি হায় সে হই গো মোরা করিল আরে বন্ধু কি ইচ্ছে বলবে তো? কুত্তা দেখেন? আরে কুত্তা নয় পর্দা, কত স্বার্থপর। ওটার নামও ভকাম করে জানে নিল, আর আমি কি ফাঁকা আমি কি বানানো চলে আসছি? আরে কি হয়েছে বলো তো, আমি নাম শুনবো না? ও না সখী, আমরা যাবো না গো, তুমি যাও। একার নাম বলে আমাদের নাম তো বললে না, ওরা তো আর সার্ভে করতে আসেনি। তোমার নাম কি? তোমার সখী? তুমি যাবা একাই, আমরা বুঝি বানের জন্য ভেসে আছি। ঝন্ডি মুন্ডি আর ঠিকই বলিনি যখন, তোমরা বলে দাও তোমাদের নাম। ও জিজ্ঞেস করতে বলো না, আমি বলবো। তুমি তো আছো, মালটাকে পটাই দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বান্ধবী তো বান্ধবীর হেল্প করে। মানে আমার সখীরা একটু দুঃখ পাচ্ছে। আরে নাও বেশ, জাস্ট ওয়ান মিনিট ওয়েট করতে বলো। ওকে আমার সব কথা বলতে গেলে ওয়াইট করতে হয়। কি বলতে হবে? বলিও গুয়ের কন্যা। আরে গুয়ের নয়, ওটাকে গুণের বলে। গুণের গুণ গু গুণের গুণি বলি যে তোমার তোমার নামে কি কন্যা বলো।
এসেছে। ওই মেয়েটার নাম হচ্ছে বাদলি আর তোমার নাম দরবারি, নামের সঙ্গে মিলেছে। আমার পুরো নাম শুনবে না কি গো? আমার নাম বিশ্বসুন্দরী দাপাঙ্কালি। মারে কাটা লাগা, কি বললো? তাহলে তোর সঙ্গে লাগা যাবে না, কাটা লাগা। আমার নাম শুনবে না? তোমার সঙ্গে লাগতে গেলে তুমি আমার বংশকে খালি করে দিবে। ঠিক আছে আমরা আসছি। এটা নামটা বললে না? হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, এই যে নাগিনী, 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 নাগিনী। আমার নাম শুনবা না? হ্যাঁ কও কও। ফণি মনসা তুমি মো বন্ধু না বোঝানো। চলো 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 পার করি, ওরে সব থেকে নিয়ে পার করি দে, নিবয়া নয়া না, তোমার বেলা নিব সুখী সুখী, তোমার কাম শোনা সুখী গো সুখী গো। আমি প্রেমের কাঠের মাঝে পার করিতে পয়সা নিব কৃষ্ণ দাদু যাও। আরে বৈঠাটা ধরতে বলেছি, আমরা তোড়িতে চাপবো। সেটাই বলো, আমরা না কোনোদিনও চাপিনি। চাপো আমিও এবারই প্রথম, ঘাটের মাঝি কি হলো সখি? আমার পাটা মনে ভেঙে গেল সখি। চল
চোখ চোখ ব্যথাই উয়া করছে এই বিপদের দিনে আমার শরীর কি হলো একটু দেখো না আমি কি করব আমার শরীরকে দেখো কেন কোনদিন আমি দাদা মেয়ের ছেলেকে ছুইনি আর মেয়ের ছেলেকে ছুইলে আমার সব চুলকানি হয়ে যায় শোনো এই বিপদের দিনে তুমি মা তুমি বাবা তুমি ভা হ্যাঁ আমি মা আমি বাবা আমি ভাতা আমি আর বাজবো না আমার আর বিয়ে হবে না সখি হবে হবে কেন তোমার কি আশা ছিল আমার মনে কত আশা ছিল বিয়ে করে বিশ পঁচিশটা ছেলের মা হব এখন আবার কি হবে সেই আশা তো আমি পূর্ণ করতে পারবো না সেই আশা পূর্ণ করতে পারবে একমাত্র আমার একটা এখানে ভাই আছে বুঝেছ ভাই চিন্তু ভাই তো আমার ভাই তোমার আশা পূর্ণ করেছিল চিন্তু কখনোই নয় দেখো ওই আশা বলিনি তুমি আমার সখীকে ঠিক করো তারপরে বাড়ি নিয়ে যাবো ঠিকই বলেছো এইখানে তো আমি ছাড়া কেউ নেই বলো আমি সব কিছু বলো ও মা খবরদার চিল্লাবি না জানি যেমন আমার পার্বতী ডাঙ্গাতে এক পয়সা রোজগার হয় না আমি ছেঁচড়ায় ছেঁচড়ায় যাই তো ছেঁচড়ায় গেলে তোমারই তো ছাল উঠে যাবে এরে বাবা ছাল বাকলা উঠে যাবে চোপ কোথায় লেগেছে উপরে এখানে না নিচে নিচে হাত দেখি মেয়েছে আমার হাত কত নরম করতেছে তুমি পরীক্ষা করছো না হাত টিপে দেখছো আরে বাবা পরীক্ষা তো করবো না পেচ্ছাপ পরীক্ষা করবো রক্ত পরীক্ষা করবো সব পরীক্ষা করবো তোমার বাবার করো শোনো নদীর ঘাটে কোথায় পাবো টেটিস্কোপ কোথায় পাবো থার্মোমিটার যে তোমার সখীকে চেক করবো তাই তোমার সখীর হাতটা বুকের মধ্যে স্পর্শ করলাম তাতে বুঝতে পারলাম ব্যাপার খুব খারাপ হ্যাঁ কি হয়েছে নারী করছে হুকুর হুকুর খাওয়াতে পারবে ধরে একটা পার্বতী ডাঙ্গার বুড়া কুকুর তোকে ঝালপেটা কুকুর খেতে হবে সখী আর কোনো উপায় নেই না দেখছি আমি কোথায় লেগেছে উপরে না নিচে হ্যাঁ কি মজা কি মজা ছেলেটাকে পা ধরিয়ে দিলাম তুমি যদি আমার ভাতিজি না হতে না তোমাকে আমি কি করতাম জানো তোমাকে বিয়ে করে নিয়ে চলে যেতাম মা বলছিল না অসভ্য মেয়ে কথা আরে চলো সেটি বাজারে দেখব কে এসো তুমি আমাকে পা ধরাইছো চলো তোমাকে আমি দেখাচ্ছি হ্যাঁ আসো ওই দাদা শাড়ি লাগবে শাড়ি কত করে শাড়ি 500 500 500 আমরা টাকা দেব কে ওই ওই বেটা ছেলে দেখলে কুচকুচে দিচ্ছে করে কোন মেরে দূর থেকে কথা বলো কত শাড়ি কত শাড়ি 500 500 তুমি এটা নাও আমি এটা নেব হ্যাঁ আপনার আমি দেব
পিতা পাচি গো লোক টাকার থানি ও সুন্দরী ভারত ভারত নাগরিক
পড়বে বিষ্ণু পানি ভিজবে জলে সুন্দরী ও গো নানা সইতে পড়বে বৃষ্টি পানি ভিজবে জলে সুন্দরী যাবো না যা তোমার কোথায় কোথায় ধাম রয়েছে? আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বিভিন্ন জায়গায় ভক্ত আছে। কোথায় কোথায়? যেমন চীন, হ্যাঁ, জাপান, হ্যাঁ, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, বাবা, আয়ারল্যান্ড, হরল্যান্ড, লন্ডনে। বাবা তোমার ছায়া খুলে যাচ্ছে। লন্ডনে না, লন্ডনে। বাবা তোমায় লন্ডনের লোক কি বলে ডাকে? লন্ডনের ভাষা বলে যে যখন আমি যেই জায়গায় যাই তখন আমি সেই ভাষা প্রয়োগ করি। কেমন? আদিবাসীরা বলে ডাকে চান্দ বাবা অসরতে লই নে। আর কলিয়ারা বাবা কোনা আছে কে? আর নমশূত্রা বাবা কোনে আসো? আর মাহাতরা? হ্যাঁ, মাহাতরা। মাহাতরা? হ্যাঁ, মাহাতরা বলে ডাকে বাবা কিনা করো হ। আরে সখি, জিন্দা দেবতা মানত করলে নিশ্চয়ই বেশ বলাম গো। হ্যাঁ, সখি কি মানলো না? না মা না, আমি তোমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। ও বলি বাঁচাও বলে বাবা, হে বাবা, বলি বাঁচাও বলে বাবা, হে বাঁচাও বলে বাবা। দেখেন
তাহলে আমার দোষ না ওর দোষ, ও আমার বাঁচাচ্ছে। ওর দোষ এটা সত্যিকারের মেয়ে না রে ভাই, এটা তো নকল মেয়ে।